আব্বু, আমরা আজকে কোথায় যাচ্ছি? তোমাকে নিয়ে আজকে আমি KFC-তে যাব। ওয়াও ওয়াও, কি মজা কি মজা! বলো বাবা, তুমি কি খাবা? চিকেন ফ্রাই, অন্থন আর স্যুপ। এই ওয়েটার, এ দাঁড়াও। স্যার, 5 মিনিট বসুন, এক্ষুনি আনছি। আচ্ছা বাবা, তুমি কাকে বেশি ভালোবাসো, বাবাকে নাকি মাকে? আব্বু, আমি তোমাদের দুইজনকেই ভালোবাসি। যে কোনো একজনের কথা বলতে হবে, তুমি ভেবে চিন্তে বলো, আমাদের দুজনের মধ্যে তুমি বেশি ভালোবাসো কাকে, আমাকে নাকি তোমার আম্মুকে? আব্বু, আমি দুইজনকেই ভালোবাসি, কাউকে বেশিও না কাউকে কমও না। আচ্ছা ধরো তোমার মা গেল প্যারিসে আর আমি গেলাম যুক্তরাষ্ট্রে, তুমি কার সঙ্গে যাবে? আব্বু, আমি আম্মুর সঙ্গে প্যারিসে যাব। বুঝতে পেরেছি, তুমি আসলে আম্মুকেই বেশি ভালোবাসো। না আব্বু, আমি প্যারিসকে যুক্তরাষ্ট্র থেকে বেশি ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, ধরো আমি গেলাম প্যারিসে আর তোমার মা গেল যুক্তরাষ্ট্রে, তাহলে তুমি কার সঙ্গে যাবে? আমি তাহলে আম্মুর সঙ্গে যুক্তরাষ্ট্রেই যাব। কেন, তুমি না প্যারিস যুক্তরাষ্ট্রের থেকে বেশি ভালোবাসো, তাহলে তুমি আবার যুক্তরাষ্ট্রে যাবে কেন? আরে, প্যারিসে তো আম্মুর সাথে একবার গেলাম, তাহলে এবার যুক্তরাষ্ট্রে যাব। দুইবার একই দেশে কেউ যায় নাকি? হ্যাঁ কপাল, আসলে এইসব পোলাপানটা যতই খাওয়াই না কেন, মার পিছ ছাড়বে না। মা যেখানে যাবে ওই মার পিছ পিছ সেখানেই যাবে।